আপনারা যারা অ্যাকুরিয়ামে মাছ পালন করছেন শখের বসে, আপনারা এই অ্যাকুরিয়ামের মাছের জন্য দূরে কোথাও যেতে পারছেন না একদিন দুই দিন তিন দিন পাঁচ দিনের জন্য। আজকে আমি সেই সমাধান নিয়ে আমি নয়ন আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে আটকে রেখেছেন, তার যত্ন আপনাকে সর্বপ্রথম করতে হবে। আর তাই আমার এই ভিডিওটি আশা করা যায় পুরোটাই আপনারা অনুগ্রহ সহকারে দেখবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজকেই প্রথম, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেন আমার এখানে অ্যাকুরিয়ামের বেশ কিছু মাছ আছে। দেখুন, আমি যেহেতু নিজে অ্যাকুরিয়ামে মাছ পালন করছি, আমি সমস্যায় পড়েছিলাম, সেই সমস্যার সমাধানে আজ আমি আপনাদেরকে সেই বিষয়টি শেয়ার করছি। আপনারা আমার হাতে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখানে দেখুন 1 2 3 4 5 পাঁচটি ট্যাবলেটের মতো আছে। এইগুলো আপনি যদি একটা সাপোজ ধরেন আপনি দূরে কোথাও ঘুরতে যাবেন দুই দিন তিন দিন কিংবা পাঁচ দিনে চলে যাবেন, সেক্ষেত্রে আপনি এইরকম ট্যাবলেটের মতো যে পুষ্টি এই খাবারটি আপনি এক পিস আপনার অ্যাকুরিয়ামে রেখে যাবেন, এক পিস রেখে যাবেন, এটি আপনাকে সর্বোচ্চ 7 দিনের রেখা দেবে। অর্থাৎ আপনি সর্বোচ্চ 7 দিন আপনি বাইরে থাকতে পারবেন অ্যাকুরিয়ামে মাছকে খাবার না দিয়ে, কিন্তু এই একটি ট্যাবলেট অর্থাৎ এই একটি ফুড ইউজ করে। আপনাকে আবার সাবধান করে দিই, আপনি যদি 7 দিনের অধিক সময় যদি যান সেক্ষেত্রে কিন্তু এটি আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে আগে সাবধান করে দিচ্ছি, আপনারা দেখুন যদি কারো প্রয়োজন হয় এই খাবারগুলো তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি এগুলো আপনাকে দিতে পারবো। আপনারা আর একটু ভালোভাবে দেখুন খাবারটি। ভ্যাকেশন উইকেন্ড ফিশ ফুড, আপনারা চাইলে এই খাবারটি আমার কাছ থেকে ইচ্ছা করলে কালেকশন করে নিতে পারেন, কিংবা অন্য বাইরে যেখান থেকে ইচ্ছা আপনারা কালেকশন করেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আপনারা দেখেন আমার চ্যানেলে এই অ্যাকুরিয়ামের ব্যাপারে অনেক অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আপনাদের যে কোনো সমস্যায় অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখে জানাবেন, চেষ্টা করবো সেই সমস্যার সমাধান দ্রুত দেওয়ার জন্য। আপনারা যে মেডিসিনটি দেখলেন এটি কিন্তু সর্বোচ্চ 7 দিন এর বেশি ব্যাক আপ দিবে না। আবার আরেকটি কথা বলে রাখি, সেটি হলো আপনি সাপোজ ধরেন দু দিনের জন্য গেলেন, আপনি এই একটি ট্যাবলেট দিয়ে রাখলেন, দেওয়ার পরে দুদিন পরে আসলেন, তার মানে এই না যে আপনি ট্যাবলেটটি ওখানে রেখে দিলেন। আপনাকে অবশ্যই যে অংশটুকু অবশিষ্ট থাকবে সেই অংশটুকু অবশ্যই আপনাকে তুলে ফেলে দিতে হবে, এটি আপনাকে বাধ্যতামূলক করতে হবে।